আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা, এটা সম্পূর্ণ অ্যান্সার অনেক সুন্দর করে এখানে দেখাবো। একদম আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখব, অনেক সুন্দর করে এখানে অ্যান্সার করে দিয়েছেন। কেমন করে শিরোনাম লিখবেন, কেমন করে অ্যাসাইনমেন্টের খাতার উপরে প্রেজেন্টেশন করবেন, সব কিছু আমি এখানে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো। তো চলুন আমরা লাস্ট থেকে একদম একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখা শুরু করি। দেখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সপ্তম শ্রেণীর কোশ্চেনটা আমি আশা করি আপনার কাছে আছে। তো এখান থেকে আপনারা দেখে নেবেন, এর শিরোনাম লিখবেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। ওকে, তো তারপরে কবাপের উপর এটা অবশ্যই লিখবেন, আর কবাপের উপরে লিখবেন যেহেতু এটা আপনার বাংলাদেশ বিশ্ব পরিচয়ের একদম ফার্স্ট অ্যাসাইনমেন্ট, এই সপ্তাহের এটা ফার্স্ট একটা অ্যাসাইনমেন্ট, এটা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের জন্য লিখবেন 01 অ্যাসাইনমেন্ট, এটা লিখবেন প্রথমে, কারণ বাংলাদেশ বিশ্ব পরিচয়ের এটা প্রথম অ্যাসাইনমেন্টের জন্য। তো চলুন আমরা শুরু করি। ভাষা আন্দোলন ও সংগঠন ধারাবাহিক ঘটনাবলী নিম্নরূপ। বাংলা ভাষা আন্দোলন ছিল 1947 থেকে 1956 পর্যন্ত পূর্ব বাংলায় সংগঠিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন, সাধারণত মৌলিক অধিকার রক্ষায় বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট আন্দোলনের মাধ্যমে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে। তো দেখুন তারপরে যেটা আছে সেটা আমরা দেখব। প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে 1952 সালের 21 ফেব্রুয়ারিতে। এই আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও সাধারণত এর বীজ রোপিত হয়েছিল বহু আগে। পাকিস্তান ও ভারত অধিরাজ্য নামক দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়। পাকিস্তানের ছিল দুইটি অংশ, পূর্ব বাংলা এবং পূর্ব পাকিস্তান। প্রায় 2000 কিলোমিটার অধিক দূরত্বের ব্যবধানে অবস্থিত পাকিস্তানের দুই অংশের মধ্যে সাংস্কৃতিক ও ভৌগোলিক ও ভাষাগত দিক থেকে অনেক পার্থক্য ছিল। সাধারণত 1948 সালে পাকিস্তানের রাজ্য সরকার ঘোষণা করে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এবং প্রেক্ষাপটে পূর্ব বাংলার অবস্থানকারী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম হয়, বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। পূর্ব বাংলার বাংলাভাষী মানুষ আকস্মিক এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি এবং মানসিকভাবে প্রস্তুত ছিল না, যার কারণে বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে পূর্ব বাংলার আন্দোলন দানা বেঁধে ওঠে, সমাবেশ ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করে পুলিশ। 144 দ্বারা জারি করে ঢাকা শহরে মিছিলে ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এনে পুলিশ 144 দ্বারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণ করে গুলিতে নিহত হন। বাদামতলী কমার্শিয়াল এর মালিকের ছেলে রফিক সালাম এই ক্লাসের একই ক্লাসের ছাত্র, এখানে এম এ ক্লাসের ছাত্র হবে, বরকত আব্দুল জব্বার সহ আরও অনেকে। এছাড়াও সাধারণ ছাত্র যুবক আহত হয় শহীদের রক্তে, রাজপথ রঞ্জিত হয়ে ওঠে। এই ঘটনার অভিজাতে সমগ্র পূর্ব বাংলায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। 21 ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশে বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। 22 ও 23 ফেব্রুয়ারি ছাত্র, শ্রমিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক ও সাধারণ জনতা পূর্ণ হরতাল পালন করে 144 দ্বারা ভঙ্গ করে এবং 22 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন শফিউর রহমান রফিক। রিক্সা চালক এবং এক কিশোর 23 ফেব্রুয়ারি ফুলবাড়িয়ায় ছাত্র জনতার মিছিলে পুলিশ অত্যাচার নিপীড়নে চালায়। এ নির্লজ্জ পাশবিক পুলিশ হামলার প্রতিবাদে মুসলিম লীগ সংসদীয় দল থেকে পদত্যাগ করেন। ভাষা আন্দোলনের শহীদ স্মৃতিকে অম্লান করে রাখার জন্য মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গনে রাতারাতি ছাত্রদের দ্বারা গড়ে ওঠে শহীদ মিনার। 24 ফেব্রুয়ারি উদ্বোধন করেন শহীদ শফিউর রহমান পিতা। 26 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার উদ্বোধন করেন দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21 ফেব্রুয়ারি স্কুল প্রাঙ্গনে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি। দেখেন গত 21 ফেব্রুয়ারি 2021 ইংরেজি তারিখে কুমিল্লা জেলা স্কুলে মহান শহীদ দিবস
ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল প্রভাতফেরি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা কর্মসূচি এবং ছাত্রছাত্রীরা খালি পায়ে ফুল নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এরপর স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেন। সকাল 8টায় শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় এবারে প্রতিপাদ্য ছিল মাতৃভাষায় কথা বলবো এবং মায়ের মর্যাদা রাখবো। আলোচনায় অংশগ্রহণ করেন বেশ কয়েকজন জাতীয় অধ্যাপক। এছাড়া শিক্ষার্থীরা তাদের বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করে থাকেন সেখানে। এরপর আলোচনা অনুষ্ঠানের শেষে শুরু হয় কবিতা পাঠের আসর। এই অনুষ্ঠানে যোগ দেন বিশিষ্ট সাহিত্যিক আনিসুল হক, সপ্তম শ্রেণী ছাত্র মোহাম্মদ মুস্তাকিনের লেখা মায়ের ভাষায় বলি কবিতাটি সবার মন কেড়ে নেয়। এরপর শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মোহাম্মদ ফাহিম শাহরিয়ার। বাদনের সহযোগিতায় বিকেলের রক্তদান কর্মসূচির আয়োজন ছিল সত্যি প্রশংসনীয়। ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছে তাদের উদ্দেশ্যে এই কর্মসূচি উৎসর্গ করায় এর গুরুত্ব আরও বেড়ে যায়। সবার শেষে ছাত্র সংসদের সভাপতি ভাষণের মধ্য দিয়ে দিনব্যাপী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। ভাই অনেক কষ্ট করে আপনার জন্য ভিডিওটা করি, অনেক কষ্ট করে টাইপিংগুলো করা লাগে। যদি একটু ভালো লাগে বিনিময়ে সাবস্ক্রাইব একটা লাইক দিন, এতেই খুশি। আর সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর একবার দেখে আসি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।